নমস্কার বন্ধুরা, মা ঠাকুমার রান্নাঘরে আবারও আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কলমি শাক। আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, নিয়ে নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আলু, বেগুন আর কলমি শাক। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দিচ্ছি আমি রসুন কুচি। এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আলু। আলুগুলো একটু একটু ভাজা হয়ে যাবে। দেখুন, আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বেগুন। দেখুন, আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু সেদ্ধ হয়ে গেছে একটু। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুনগুলো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভাজবো। যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হচ্ছে, তো আমি এভাবেই আমি কলমি শাক বানাই। আপনারা একবার বানিয়ে দেখবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিচ্ছি হলুদ। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে। দেখুন, আমার সেদ্ধ হয়ে গেছে এটা ভাজতে ভাজতে। এবার দিয়ে দেব কলমি শাকগুলো। শাক আমি সবসময় এইভাবেই রান্না করি, শাক ঢাকা দেবেন না। শাক যদি ঢাকা দিয়ে রান্না করা হয় তো শাকের কালারটা একটু কালচে কালচে হয়ে যায়, তাই আমি চেষ্টা করি শাকটা এইভাবেই রান্না করার। আমার শাক হয়ে গেছে, এই দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। আমি একটু শাকে মিষ্টি খাওয়া পছন্দ করি, তো এভাবে আমি দিলাম, দিয়ে দিয়ে আমি ভাজলাম। আর আমার শাকটা একদম রেডি। তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।